আমরা তো জানি যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস, তো এই এই দুই দিবসের মধ্যে পার্থক্যটা কোথায়? জানি না ব্রো, এটা একটু চেষ্টা করেন ব্রো, অবশ্যই পারবেন। না ব্রো, পসিবল না। আমরা তো জানি ১৬ ডিসেম্বর মানে হচ্ছে বিজয় দিবস আর ২৬শে মার্চ স্বাধীনতা দিবস, তো এই দুই দিবসের মধ্যে পার্থক্যটা কোথায়? না না সরি ভাই, এটা বলতে পারতেছি না। একটু চেষ্টা করেন, অবশ্যই পারবেন। আপনি চেষ্টা করেন। আমার কি স্বাধীনতা দিবস আর বিজয় দিবস, স্বাধীনতা দিবস আর বিজয় দিবসের মধ্যে পার্থক্যটা কোথায়? একটা তো স্বাধীন হয়েছে, বিজয় হয়েছে। আচ্ছা, যদি স্বাধীন হতো ২৬শে মার্চে তাহলে ৯ মাস যুদ্ধ হলো কেন? বাংলাদেশ থেকে নতুন পর্তুগালে আসছেন দেখে লাগতেছে, আমি অনেকক্ষণ দেখতেছিলাম, ঘোরাঘুরি করতেছিলেন। আমি ওই দূর থেকে আপনাকে দেখছি, তো দেখার পর আর কি আপনার কাছে আসছি আমি। আচ্ছা ঠিক আছে, তো ভাইয়া আমরা তো জানি যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস, তো এই দুই দিবসের মধ্যে পার্থক্যটা কি? স্বাধীনতা দিবস আর হলো বিজয় দিবস। হ্যাঁ, স্বাধীনতা দিবসে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তো দীর্ঘ ৯ মাস পর আর কি স্বাধীন হয়েছে, আর বিজয় দিবস হচ্ছে মানে এটার উদযাপন করাটাকে আর কি। না না, আসলে উত্তরটা হয়নি, কারণ হচ্ছে যদি স্বাধীনতা দিবসে আমরা স্বাধীনও হয়ে যেতাম তাহলে কেন আমরা ৯ মাস যুদ্ধ করলাম? এটা কোশ্চেন অনেক টাফ হয়ে যায় ভাই। অনেক অনেক ধন্যবাদ, আপনাকে অনেক বেশি চেষ্টা করেছেন আপনি, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। তো আমরা তো জানি যে ১৬ ডিসেম্বর মানে বিজয় দিবস আজকে এবং ২৬শে মার্চ স্বাধীনতা দিবস, তো এই দুই দিবসের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যারেস্ট হওয়ার আগে একটা ঘোষণা দিছিল দেশ স্বাধীন করার। জি জি, আর ১৬ ডিসেম্বর হলো আমরা ১৬ ডিসেম্বরে একটা যুদ্ধ শেষে দেশ বিজয় হিসাবে মানে স্বাধীন জাতি হিসাবে উদযাপিত হয়েছিলাম। আসলে বন্ধুরা, এতজনকে জিজ্ঞেস করার পরে আমরা একজনকে পেলাম যে সঠিক উত্তরটি দিতে পেরেছে। আসলে আপনাকে অনেক বেশি ধন্যবাদ, আমাদের আসলে এই হিস্টোরিগুলো জানা দরকার আমাদের দেশ সম্পর্কে। ধন্যবাদ আপনাকে অনেক, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। তো দেখতে পারলাম যে অলরেডি একজন সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছে, তো চলুন বন্ধুরা আমরা আর বেশি দেরি করবো না, আর একজনকে জিজ্ঞেস করবো, দেখা যাক সে উত্তর দিতে পারে কিনা। তো চলুন, পার্থক্যটা কোথায়? পার্থক্য বলতে ভাই, যদি আমরা বইয়ের বিষয় বা আমরা যদি বইয়ের বিষয়ের দিকে যদি আমরা দেখি তাহলে অনেক পার্থক্য। আমি আমার নিজের ভাষায় যদি আরম্ভ করি যে শুরু আর শেষ দিয়ে আমি এমনি করবো, দীর্ঘ ৯ মাস যখন তখন ২৫শে ডিসেম্বর যখন রাত্রি যখন ২৫শে মার্চ যখন পাক বাহিনী বাংলা বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, তখন ২৬শে মার্চ আমাদের বাঙালি সেনা তারা পাকিস্তানের উপর পাল্টা আক্রমণের জবাব দিতে গিয়ে শুরু করে, আর দীর্ঘ ৯ মাস রক্তাক্ত স্বাধীনতার পর যখন আমাদের ১৬ ডিসেম্বরে স্বাধীনতা বিজয় দিবস অর্জন করলাম, দ্যাটস ইট। আমি মনে করি অলরেডি আমরা যে লাস্ট যে পার্সনকে জিজ্ঞেস করেছিলাম সে কিন্তু অলরেডি সঠিক উত্তর দিয়ে দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ ভাই। আসলে আসলে আমাদের এই বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানাটা আসলে অনেক বেশি জরুরি। তবে আমরা আমি জাস্ট আমার নিজের উপলব্ধি যতটুকু আমি আমার মন থেকে বললাম, জাস্ট বইয়ের বিষয়ে বা বই থেকে বা যে ইতিহাস দেখলে হয়তো আরো ক্লিয়ার হবে। আমরা অনেক সময় দেখি ফেসবুকে যে অনেক স্টুডেন্ট আছে ইন্টার সেকেন্ড ইয়ার ইন্টারে আছে কিন্তু বাংলাদেশ সম্পর্কে জানে না, তো আসলে পড়ালেখা যে করলে হয় না, অনেক কিছু জানতে হয়, দেশ সম্পর্কে জানতে হয়, দুই চারটা ইংলিশ মারলে তো আর হয় না, আগে দেশ সম্পর্কে। থ্যাংক ইউ ভাই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, তো আমরা দেখলাম যে আজকে অনেকেই উত্তর দিতে পেরেছে, অনেকেই উত্তর দিতে পারেনি, তো যারাই আছে আজকে এই ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনার বিগ ফ্যান, আপনার ব্লগ দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, ভিডিওটা শেয়ার করবা আর বাড়ির পেজ সবাই ফলো করবা। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা আল্লাহ হাফেজ।